বিবাহ করার ইচ্ছা হচ্ছে কিভাবে করবেন ইসলামকে জিজ্ঞেস করুন ইসলাম উত্তর দিবে বিবাহ করার জন্য মেয়ের দরকার কেমন মেয়ে আপনার জীবনের জন্য ভালো হবে বন্ধুর সাথে সংযুক্তি নেন বন্ধু বলবে যে চেহারা ফর্সা হতে হবে মার সাথে সংযুক্তি নেন বলে যে একটা সংসারী হতে হবে খালার সাথে সংযুক্তি নেন খালা বলবে যে একটু লম্বা হতে হবে মামার সাথে সংযুক্তি নেন মামা বলবে যে একটু সুন্দর করে হাঁটতে জানতে হবে ইসলাম সেগুলা বলে না ইসলাম আপনাকে বলবে আপনার লাইফ পার্টনার হিসেবে যেহেতু বিবাহ একদিনের ব্যাপার নয় দুই দিনের ব্যাপার নয় এটা আপনার স্বামী স্ত্রীর প্রথম সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে আপনারা মা বাবা হয়ে যাবেন একটা পর্যায়ে গিয়ে আপনারা দাদা দাদি নানা নানি হয়ে যাবেন একদিনের সম্পর্ক নয় ওই যে মরণ পর্যন্ত কোন নারীটা স্বামীর জন্য বালা কোন স্বামীটা নারীর জন্য বালা কেউ সলিউশন দিতে পারবে না ইসলামকে জিজ্ঞেস করুন ইসলাম আপনাকে দিয়ে দিবে বলেন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা তাহলে একটু কথা ক্লিয়ার করে নিই আমাদের ইসলামের ইসলামের আমাদের দরকার নেই ইসলামের আমাদের দরকার নেই আমাদের ইসলামের দরকার আছে কথা এখানে দুইটা একটা হচ্ছে ইসলামের দরকার আরেকটা হচ্ছে আমাদের দরকার তাহলে ঠেকাই কে পড়ছে ইসলামে নাম দা না জোরে গান না আরো জোরে ইয়া আর ভাই একটু হদুনে ইন্দ্র লাল করে না 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 বলো তো বললে কেন না আপন না ভাই করে না তারপরে ওই ফিস 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 মারিয়ে রে করে না করে না সিডেঙ্গে মানুষ লাভে এই তো মাশাআল্লাহ আরো জোরে জোরে লাভে অলাভে আমাইলে বিরে লাভ জানটা আছে নোয়া বই লাভ নাই বল ও বই তো ঠিক না ঠিক না আর একটা কথা আছে নিজের বালা ফলও বুঝো নিজের বালা তাহলে আমার যে ভাইটা ট্রেডিশনে এসে চুল স্পাইক করছে কিংবা কালার করছে এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা ওনার বাপের টাকা করলে করুক না করলে কিন্তু লাভটা সবার জন্য লসটাও সবার জন্য এবার আমার ভাইকে জিজ্ঞেস করুন ভাই কয়দিন তিন মাস চার মাস পাঁচ মাস তারপর আবার করা লাগবে আপনি জানেন আপনি কি মারাত্মক কাজ করছেন এই এসপে যেটা কালো চুলটাকে লাল করছে কিংবা বিভিন্ন কালার করছে চুলটা কিন্তু চুলেই আছে চুলের রং পাল্টাচ্ছে তাহলে কালো কালারের রংটা এটা কোনো আলকাত্রা নয় যে আপনি করে লাগাই দিচ্ছে এটা একটা স্প্রে কথা বলেন না রে ভাই এটা একটা স্প্রে এটা একটা স্প্রে এমন স্প্রে যেটা আপনার চুলের ঘনত্বকে নষ্ট করে দিচ্ছে আপনার চুলটা যদি নরমালি 50 বছর বাঁচে আপনি সেই চুলের হায়াত কমিয়ে 30 বছরে নিয়ে আসতেছেন আরো জোরে বলেন না নরমালি বাঁচবে 50 বছর আপনি সেটাকে ড্যামেজ করতে 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 30 বছরে নিয়ে আসছেন বর্তমান বিজ্ঞান বলে এটা এমন একটা বাজে অভ্যাস সেটা থেকে আল্লাহ না করুন অনেকের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে ইসলাম আপনাকে স্টাইল করতে নিষেধ করে নাই ইসলাম আপনাকে বলে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সেজন্য করিও না বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না